চাকরিটা হলো সুদীপ তাহলে যোগ্যদের আমরা বিষয় হচ্ছে যে এই মানে বলতে বলেছিলাম সুদীপ এই কারণেই বলেছে এই কারণেই বলেছিলাম আর সেই সময় শুনানিতে এক সেকেন্ড সেই সময় শুনানিতে পার্থ অপা চোখে চোখে কথা বলো মুখে কিছু বলো না হায় টাকা নিয়ে খেলা করো এ কি ছলনা তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এইসব সিরিয়াস ভাবগম্ভীর কথা অসত্য কথা মিথ্যে কথা যেগুলি উনি বাংলার মানুষকে সাংবাদিক বন্ধুদের সামনে শোনাচ্ছেন এগুলো একজন বাংলার নাগরিক হিসাবে মানতে পারি না আবার পলিটিক্স বলছি যেখানে ভাই বোনেরা রাস্তায় আজকে শয়ে শয়ে দিন অনশন করছেন অবস্থান করছেন পরিবারের বিভৎস অবস্থা সেখানে দাঁড়িয়ে উনি আজকে চাকরি ক্রেতাদের পক্ষে বক্তব্য রাখছেন মৌপিয়া প্রেম চিরায়ত অযথার ডানা ছেটে সে ক্ষুদ্র প্রাপ্তিতেই মুক্তি খোঁজে এটাই হচ্ছে আসল কথা আপনি তো উদাস হয়ে গেলেন আজকে কোর্টরুমে ভার্চুয়ালি বিষয়টা হচ্ছে মৌপিয়া আজ থেকে এক থেকে দেড় বছর আগে এই পাবলিক লাইফ এবং পাবলিক লাইফ যারা লিড করে তাদের ভিতরে তাদেরকে নিয়ে সমালোচনা করা নিয়ে তুমি নিজে একটা ফেসবুক পোস্ট করেছিলে আমি রিকালেক্ট ঠিক করতে পারছি না কাকে নিয়ে আলোচনাটা হয়েছিল এবং আমি প্রোটেস্ট করে একটা কথাই মৌপিয়া বলেছিলাম ঘোষিত স্ট্যান্ড ওটা তোমার ঘোষিত স্ট্যান্ড এবং আমার মনে আছে আমি তোমাকে হোয়াটসঅ্যাপেও জানিয়েছিলাম যে আই অ্যাম অপোজিং কেন আমি মনে করি যারা সামাজিক জীবনের মধ্যে থাকে যারা রাজনৈতিক জীবন নির্বাহ করে যারা মানুষের জন্য কাজ করি বলে তাদের ওইভাবে পার্সোনাল লাইফ হয় না তাদের প্রতিটি পদক্ষেপ প্রতিটি স্টেপস সাধারণ মানুষ লক্ষ্য করে সংবাদ মাধ্যম লক্ষ্য করে নিজেকে কতটা আর ছোট করবেন পার্থ চট্টোপাধ্যায় আজকে আমরা সমালোচনা করছি উনি লাভ সাইন দেখিয়েছেন বলে ওনার লাভ সাইন দেখানোতে কোনো হীনমন্যতায় উনি ভুগছেন না কারণ আজও কিন্তু ওনার নেত্রী চাকরি প্রার্থীদের ফেভারে নয় চাকরি ক্রেতাদের ফেভারে স্টেটমেন্ট দিয়েছেন না 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 আজকে সারা সংবাদ মাধ্যম সারাদিন সারাদিন দেখিয়েছে বাজে কথা বলছি না আমি তোমায় ইন্টারাপ্ট করিনি শুধু যাতে নষ্ট না করা হয় মুখ্যমন্ত্রী এই আবেদন করেছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা